আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আই গেলাম। সকালে এখন আমরা চা খাইয়ার, তারা বাবা আর আমি জনজনে মিলে চা খাইয়ার। আজকে সকাল সকাল উঠে গেছেন তারা বাবাও, আর এখানেও ফান দোয়াত লাগছি, টেবিলও ফান কতক্ষণ চিত্রাইয়া রাখা। বলে মাগে চা খাইলাই পরে এখন মনে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলছিলাম, আর এখন মানে এটা চোরা ডিস্টার্ব ধরলেছে, এখন ব্যাঙ্কও যাওয়া লাগে। আর আমরা ব্যাঙ্ক আমরা একদম পাশে, আমরা বাজারও আটিয়াও আমরা যাই মুগিয়া। আর এখন আমরা যাই, আর আমার ছেলে মোবাইল লইছে, কইল মা কিছু ভিডিও করি। আমরা নদী একদম দাঁড়ো, আমরা মেইন রোডে উঠি আনলেও নদী আছে। আর আমার ছেলে কইল মা তুমি তেন যাও আমি ভিডিও করি, আর আমরা এখানে যাই, আর তার বাবা আর আমি আমার ছেলে ভিডিও করা আপনার তারা দেখাই চাইর দিক। আমরা গ্রামের চাইর দিক খুব সুন্দর, আবার নদী একটা আছে, আর নদীটা যে সময় বেশি পানি হয়ে যায় সময় দেখতে খুব সুন্দর লাগে। কইলাম আপনাদের লগে শেয়ার করি, আপনাদেরও দেখুক আমরা নদীটা। আপনাদের রিকোয়েস্ট করি, আর যে আমার ভিডিও প্রথম দেখারা প্লিজ একটা লাইক দিবা, যে আপু ভাইয়ারা এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যে আপু ভাইয়ারা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে আসুন তান্দানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কতদিন তো বেশি বেশি মেঘ দিছে, মেঘ দেওয়ায় নদী একদম ভরে গেছে গিয়া, আনাইলেও তো ভাড়া ভরে না, কিছু কম থাকে গেছে। বার তো ফ্লাড আই গেছিলো, আর একদম মানে রোডের একদম দাঁড়ও পানি আই গেছিলো। এবার আল্লাহ দিলে বহুত নিচে আছে, এখনও মানে রোডের দাঁড়ও আইছে না, আর এরপরেও বহুত পানি আর কি, বহুত পানি ওরা একদম নদী দেখা নিকিলা ভরে রয়েছে নদী। আমরা ছোটোবেলা থাকতে সময় টাউনও বড় হয়েছি, নদীও দিতে বেশ পাইছি না, কিন্তু খুব শখ আসলো, নদী দেখতাম সব সময়। আমরা যদি নানা বাড়িতে যাইতাম, আমরার মানে আসল বাড়িতে যাইতাম, তো দেখতাম নদীও দিতে যাইতে সময় পাইতাম, পাইলে খুব মানে জানালার দিক দিয়ে আইতাম ট্রেনও, আয়া দেখতাম নদীটা কিলা কেমন সুন্দর, তো ভালো লাগতো। আর এখন আল্লাহ গ্রামও বিয়া হওয়ায় গ্রামের পরিবেশটা খুব সুন্দর, আবার আমরা তো দাঁড়ো নদী, নদী দেখায় দেখতাম পারি সবসময়, না দেখলে কি তাইলে কোনো দিক দিয়ে দিয়ে যাই বেড়ানি যাইতে সময় আমরা নদী পাই। এখানেও তারা বাবায় কিছু মানে সবজি সবজি আনছিলা, আর কুকারের মানে ওয়াশার, এরপরে স্টিল উইলটা আনছিলা, এটা রাখি দিছি, কাটাল বেশি সবজি ওঠেন আর কি আস্তে আস্তে আসারিয়ার। আর মানে আমরা এটা কাটাল বেশি ওখানে দাম রয়েছে 80 টাকা 70 টাকা কেজি পুরা, আর এখন কিতা হয়েছে আইজ 2-3 বছর ধরে পুরা সবজি ট্রেনতো দাম থাকে, সবজি 50 টাকা 40 টাকার নিচে তো সবজিও নাই, যে কোনো সবজি লোহাত লাগো 40 টাকা 50 টাকা লাগেও লাগে। আর আমরা ঘরের মানুষ তো বেশি, আমরা সবজি লাগেও বেশি, সবে সবজি খাই নো মানুষ 6-7 জন পরিবারও। আর এখন আমার মানে শাশুড়ি তাইনও বাড়িত নাই, তাই মানে গেছেন গিয়া তাই আমার বড় ননন্দর বাড়ি, আর এখানে যাওয়া আর সবজি কিছু কম লাগে, সবজি কম আনছেন ঘর থেকে, একজন দুইজন মানুষ কমিয়ে আনলেও সবজি বহুতটা কম লাগে। আমিও কোনো সময় যদি যাই গিয়ে আমার বাবার বাড়িতে কইব আমার শাশুড়ি সবজি তো একদম চলে না, আমও আনছেন 2 কিলো 2 কিলো হইব কেন, আর আমি টেন খুব মিঠা আসলো, আবার খুব মজার আম আসলো, তো পুরা সিজন আমার খাইতেও মানে সব জিনিস আম কাঁঠাল জাম সবটাও মিষ্টি দেখে এখন কোর সময়, আর এখন তো আস্তে আস্তে শেষ হয়ে যেত দিন, আর আস্তে আস্তে শেষ হওয়ার সময় হয়ে গেছে গিয়া, এখানে সব আম আমি আস্তে আস্তে কাঁচা আটার ভিতরে ভরিয়ে রাখি দিছি। গেছে কালকে আনারস আনছিলাম, আনারস হয়েছিল একটা, বললাম তো ওটাও চলাইলাই, আর আম কয়টা বানাইয়া দিছি তেন তেন রে, এখন তেন তেন আম আর আনারস খাইবা। আর এখানেও কী হয়েছে আমার মানে বড় ছেলে যাইন তাই আর কি আমার বাবার বাড়ি যাইতা গিয়া, আর এখানেও আর কি আমার মায়ে মেসাব আর কি খাওয়াইতা, খতম পড়ানি হইতো, কইলাম তে আমি কিতা দিতাম, আমি মেসা ভরে কিছু জিনিস চলা দিতাম পারি, কইলাম তে মশলার সন্দেশ কটা বানাইয়া দিই, মশলার সন্দেশ কটা বানাইয়া দেওয়ার লাগছি। আমার বড় ছেলে গেছেন গিয়া, এখন আর এখানেও বিকাল হয়েছে, মেঘ তো দেওয়া বন্ধ করেন না, মেঘ দেয় সকালেও দেয় বিকালেও দেয়,
সকালটা আমি কিছু কম দিছে, বিকালে বেশি দিছে। আর এখন মরিচ কাঁচা ফ্রেন্ডরে দেখাই, মরিচ কাঁচা মরিচ তো এখন পুরো বড় বড় হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে গিয়া। আর একটা মরিচ কাঁচ খুব সুন্দর হয়ে ওর, আর একটা কেটে লাগি মেঘে মনে করে নষ্ট হয়ে যার গিয়া, কেলে একদম ফুটা ফুটা পাতা এটা হয়ে গেছে গিয়া একদম। মরিচ এটা কিন্তু ওর জাত খুব ভালো আসলো, খুব মজার সেন্টও আসলো, জালও আসলো। বাজারি মরিচ এটা তো মানে জাল ফাইবা সেন্ট ফাই দেয় না, কিন্তু মরিচটা ওর জাত খুব ভালো আসলো। এখন সন্ধ্যা পরে লাগছি রাত্রের রান্না, আর মাংস খাইতে খাইতে বুড়া লাগের কইতরা মানে নিরামিষ কিছু বানাও। লতা আনছিলা, লতা কাঁঠাল বেশি বললাম, লতা কাঁঠাল বেশি রান্ধিলাই মুখ বদলাইবা, ভাল লাগবো খাইতে। আর এখন রান্ধি আমি আপনাদের সাথে থাকো কা দেখো কা। কেন আমার লতা আর রান্দা শেষ হয়ে যায় আস্তে আস্তে, সিদ্ধ হয়ে গেছে ভালো করিয়া, আর রান্দাও কিছু শেষ হয়ে গেছে গিয়া। লতা খাইবা আর আরেকটা আইটেম কিছু বানাই করলাম, আর এখানে শিক মাংস, মাংসরে শেষি আর কি রাখছি, আর আদা পেঁয়াজ বাটিয়া দিলাইছি, লবণ মরিচের গুঁড়া, আর দিমু অকণ শস্য তেল দিয়া মাখি লেমু। এখন আর হয়ে গেছে গিয়া, এখন মানে বাচ্চারা পড়াশোনা শেষ করলিছন, খাওয়া দাওয়া স্টার্ট করলিবা। আর আজকের মতো এখন বিদায় নিয়ে আর ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।